ফেসবুক কিন্তু এখন টাকার মেশিন। ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আপনাদের মনে হতে পারে যে ফেসবুকে ভিডিও আপলোড করে বা ফেসবুকে যে রিলস, বর্তমান সময়ে আপনারা রিলস দেখছেন, এই রিলস থেকে কি টাকা ইনকাম করা সম্ভব? দেখুন, টাকায় যদি ইনকাম করা না সম্ভব হতো তাহলে এত অসংখ্য ভিডিও কিন্তু রিলস আপলোড করার কোনো প্রয়োজন হতো না, যেহেতু লং ভিডিও থেকে ক্রিয়েটাররা ইনকাম করে থাকে। তো রিলস থেকেও ইনকাম হয় এবং এই ইনকামটা কিন্তু হিউজ পরিমাণের ইনকাম। তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে রিলস থেকে কেমন ইনকাম হয়। আর আজকে ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনি প্রপার একটা ধারণা পেয়ে যাবেন যে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে কী পরিমাণের ইনকাম করা সম্ভব ফেসবুক থেকে। তো চলুন দেখে আসি ফেসবুকে রিলসের ইনকামটা কেমন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক অ্যাপসটি ওপেন করেছি। তো এখন কিন্তু আপনাদেরকে দেখাবো রিলসের ইনকাম। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি এখানে শো করছে, তারপর থ্রি ডট আইকন, এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। এই মনিটাইজেশনে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস। যদি আপনার রিলস থাকে তাহলে কিন্তু দেখতে পারবেন অ্যাডস অন রিলস। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইনকাম, প্রক্সিমেট আর্নিং। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন $64.96 এখনও পর্যন্ত ইনকাম করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ভিডিও শো করছে আমার। তারপরে দেখতে পাচ্ছেন দুই নম্বর যে ভিডিওটি আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন টিউজডে 18 জুলাই রাত 8:17 আপলোড করা হয়েছে। তো এই ভিডিওটির ইনকামটি আপনারা যদি লক্ষ্য করেন এখানে ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছেন $57.27 ইনকাম করা হয়েছে। তো আমি যখন আজকের এই ভিডিওটি রেকর্ডিং করছি তখন কিন্তু 21 জুলাই, আর এই ভিডিওটি আপলোড হয়েছিল 18 জুলাই। তো 48 ঘন্টার একটা ব্যবধান আছে। তো 48 ঘন্টার এই ব্যবধানে আপনারা দেখতে পাচ্ছেন $57.27 ইনকাম করা পসিবল হয়েছে এই ভিডিওটি থেকে। তো এখন এই যে ডলারটি আছে এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা আসছে চলুন সেটা একটু দেখি। বলে এখানে কিন্তু আমি আজকের রেটে, আজকের যে ডলার রেটটি আছে সেই রেটেই দেখছি, তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি $57.27 এটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিডি টাকা $6,143, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন $57.27 থেকে $6,143 ইনকাম করা সম্ভব হয়েছে, তাও মাত্র 48 ঘন্টার ব্যবধানে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন যদি আমি আপনাদেরকে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে রিলস থেকে কী পরিমাণের ইনকাম দিচ্ছে ফেসবুক। তো তার জন্য আমি সরাসরি আবারও ফেসবুক অ্যাপসে প্রবেশ করছি। প্রবেশ করার পর এখানে আপনারা দেখুন আমার আইডিটি শো করছে, সাইজ সাইজ আপনারা চাইলে কিন্তু ফেসবুকে সার্চ করেও পেয়ে যেতে পারেন, সেখান থেকে বিশ্বাস না হলে দেখতেও পারেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন অনকে ফলোয়ার আছে। তো এখান থেকে আমি যে ভিডিওটি আপলোড, অর্থাৎ যে ভিডিও থেকে $57.27 ইনকাম করেছি সেই ভিডিওটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ নম্বরের শো করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির ভিউ, অবাক হয়ে যাচ্ছেন কিন্তু এই ভিডিওটি দেখে, মাত্র 161 ভিউ, 161 ভিউ থেকে $57.27 ইনকাম হয়েছে। হ্যাঁ ভাই, এটা কিন্তু সত্যি, এখানে কোনো রকম ফেক কিছু নাই, এটা কিন্তু আসলেই পসিবল হয়েছে। এটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফই দেখাচ্ছি। আপনাদের যদি বিশ্বাস না হয় লাইভ প্রুফের জন্য কিন্তু আমি আগেই বলেছি আপনারা ফেসবুকে সার্চ করে কিন্তু এই আইডিতে দেখতে পারেন। ওয়েল, তো আপনারা কিন্তু এখন একটা প্রপার ধারণা পেয়ে গেলেন যে ফেসবুকের ইনকামটা কত। তো এখন আসি রিলসের মনিটাইজেশনের ব্যাপারে কথা বলতে। ওকে, তো ফেসবুক রিলস নিয়ে কথা বলার আগে আপনাদেরকে প্রুফের জন্য ফেসবুক আইডির লিঙ্কটি কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার পর যখনই আপনার প্রোফাইলে প্রবেশ করবেন সেখানে কিন্তু এই ভিডিওটি বা আমার অন্যান্য ভিডিও প্লে করলে কিন্তু রিলসে অ্যাড শো করবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা মিথ্যা বলেছি নাকি সত্য বলেছি, এবং আপনারা ভিউটাও কিন্তু দেখতে পারবেন সেখানে যে কত ভিউ আছে। ওয়েল, তো এখন আসি মনিটাইজেশন নিয়ে কথা বলার জন্য। ফেসবুক রিলস মনিটাইজেশনের জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া এখনও পর্যন্ত ফেসবুক থেকে উল্লেখ করা হয়নি সেভাবে। তো ফেসবুক রিলস মনিটাইজেশন তাহলে আপনারা কীভাবে পাবেন? দেখুন, যাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ইনস্ট্রিম মনিটাইজেশন আছে, অর্থাৎ ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন আছে, তাদের কিন্তু অ্যাডস অন রিলস এই মনিটাইজেশনটা কিন্তু হয়ে যায় অটোমেটিকলি। কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন 5,000 ফলোয়ারও কমপ্লিট করা নাই, 1,000 ফলোয়ার, তাও কীভাবে মনিটাইজেশন হলো আমার রিলস? দেখুন, আমি আগেই বলেছি রিলসের কোনো ক্রাইটেরিয়া নেই, এটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটি সরাসরি ফেসবুক ইনভাইটেশনের মাধ্যমে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আমি পেয়েছি। প্রিভিয়াস, তো আপনারা কিন্তু দেখলেন ফেসবুক অ্যাডস অন রিলস মনিটাইজেশন থেকে কী পরিমাণে টাকা ইনকাম করা পসিবল। সো আপনারা যদি আপনাদের প্রোফাইলটি ঠিক আমার মতোভাবেই কমপ্লিট করতে পারেন তাহলে হয়তো বা আপনিও মনিটাইজেশন পেয়ে এমন ইনকাম করতে পারবেন।